আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এমএস বাংলা ওয়াচ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে মোদিজি আপনি আমাদের বাচ্চাদের ভ্যাকসিন বিদেশে কেন পাঠালেন দিল্লি জুড়ে পড়লো পোস্টার অন্যদিকে উত্তরপ্রদেশ জুড়ে ভয়ঙ্কর ছবি গঙ্গার তীরে হাজার হাজার দেহ ভিড় করছে শকুনের দল আজ থেকে রাজ্যে লকডাউন কি 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 একেবারে বন্ধ কতক্ষণ খোলা জেনে নিন এক নজরে তবে আগে একটি ছোট রিকোয়েস্ট যদি আপনার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলায় কোনটি বাজিয়ে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান করোনার পরিস্থিতির সামলাতে ব্যর্থতার অভিযোগ তো ছিল এবার দেশে টিকার অপ্রতুল অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঠগোড়ায় তুলে অসংখ্য পোস্টার ব্যানারে ছেয়ে গেল গোটা দিল্লি খবর পেয়ে সেগুলি সরিয়ে ফেলার পর অন্তত বারো জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ দিল্লির একাধিক জায়গায় মোদীকে উদ্দেশ্য করে পোস্টার ব্যানার সাটানো হয়েছে ওই পোস্টারে হিন্দিতে লেখা মোদিজি আপনি আমাদের বাচ্চাদের ভ্যাকসিন বিদেশে কেন পাঠালেন কে বা কারা এর পিছনে তা জানা না গেলেও দিল্লি পুলিশ সূত্রে খবর পূর্বাঞ্চলীয় পূর্বমধ্য এবং উত্তরপূর্ব রাজধানীর চারটি পুলিশ ডিভিশনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের বহু পোস্টার ব্যানার পড়েছে খবর পেয়ে পুলিশ কর্মীরা সেগুলো সরিয়ে ফেলেন সেই সঙ্গে ডিফেন্সমেন্ট অফ পাবলিক প্রপার্টি অ্যাক্ট সহ একাধিক দ্বারায় তেরোটিরও বেশি এফআইআর করা হয়েছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সংগঠিতভাবেই এই পোস্টার লাগানোর কাজ করা হয়েছে বলে পুলিশ শীর্ষকর্তাদের একাংশের অনুমান অনাদিকে উত্তর প্রদেশ জুড়ে ভয়ঙ্কর ছবি গঙ্গার তীরে হাজার হাজার দেহ ভিড় করছে চিল শকুনের দল গত কয়েকদিনে উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ ও বিহারে নদীতে ভাসতে দেখা গিয়েছে অসংখ্য মৃতদেহ এমন ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে কোভিডে মৃতদের দেহ নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে সম্প্রতি জানা গিয়েছে উত্তরপ্রদেশের সাতাশটি জেলার গঙ্গার তীরে কবর দেওয়া হয়েছে অসংখ্য মৃতদেহ গঙ্গার এক কিলোমিটার যাত্রা পথে নদীর তীরে দু হাজারের বেশি মৃতদেহ কবর দেওয়া হয়েছে বলে খবর সম্প্রতি এক সংবাদ মাধ্যমের খবর উত্তরপ্রদেশের বিজনোর মিরট মুজফরনগর বুলন্দ শহর হাপুর আলিগড় বাদায়ু শাহজাহানপুর কনৌজ কানপুর উন্নাও রায়বেরেলি ফতেপুর প্রয়াগরাজ প্রতাপগড় মির্জাপুর ব্রান্সি গাজীপুর বালিয়া প্রভতি জেলায় এই ছবি দেখা গিয়েছে তার মধ্যে কানপুর কনজ উন্নাও গাজীপুর ও বালিয়ার অবস্থা সব থেকে খারাপ গোটা উত্তরপ্রদেশ জুড়ে ভয়ঙ্কর ছবি সামনে এসেছে পরিবেশবিদরা বলছেন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলে সে মৃতদেহের শেষকৃত্যের একটা বিশেষ পদ্ধতি থাকে এভাবে কবর দিলে সেটা শুধু পরিবেশের জন্য ক্ষতিকারক নয় সেখান থেকে সংক্রমণও দ্রুত ছড়াতে পারে তাছাড়া এই মৃতদেহ গঙ্গায় ভেসে গেলে জলদূষণ হওয়ার আশঙ্কা বেড়ে যাচ্ছে প্রশাসনকে আরও কড়াভাবে পরিস্থিতির মোকাবেলা করার আবেদন জানাচ্ছেন পরিবেশবিদরা আজ থেকে রাজ্যে লকডাউন করোনা মোকাবেলায় এবার কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার ষোলো মে থেকে তিরিশ মে অর্থাৎ পনেরো দিনের জন্য রাজ্যে কার্যত লকডাউন ঘোষণা করল নবান্ন শনিবার রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত জানান তিনি বলেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতর ছাড়া সমস্ত সরকারি বেসরকারি অফিস বন্ধ রাখা হচ্ছে লোকাল ট্রেনের সঙ্গে এবার বাস মেট্রো এবং ফেরি পরিষেবাও সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল জরুরি প্রয়োজন ছাড়া ট্যাক্সি এবং অটো চলাচল করবে না রাত নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়া যাবে না বলেও নবান্ন সূত্রে খবর ষোলো থেকে তিরিশ মে রাজ্যে কি খোলা কি বন্ধ দেখে নিন এক নজরে লোকাল ট্রেন বাস মেট্রো ফেরি পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বন্ধ থাকবে অটো এবং ট্যাক্সি পরিষেবাও সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ব্যাংক সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত খোলা থাকবে তবে এটিএম পরিষেবা চালু থাকবে পেট্রোল পাম্প পরিষেবা স্বাভাবিক থাকবে জুট মিলে তিরিশ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে পার্ক চিড়িয়াখানা অভয়ারণ্য বন্ধ থাকবে ওষুধের দোকান এবং চশমার দোকান খোলা থাকবে চা বাগানে পঞ্চাশ শতাংশ কর্মী নিয়ে কাজ চলবে মিষ্টি দোকান সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে বিয়ে বাড়িতে পঞ্চাশ জন এবং সৎকারে কুড়ি জনের বেশি উপস্থিত থাকতে পারবে না শপিং মল জিম সুইমিং পুল বন্ধ থাকবে সমস্ত রাজনৈতিক ও ধর্মীয় জমায়েত বন্ধ থাকবে মুদিখানা ও বাজার সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত খোলা থাকবে বার বন্ধ থাকবে সমস্ত শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানা বন্ধ থাকবে ই কমার্স ও হোম ডেলিভারি চালু থাকবে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া রাজ্যের ভিতর ট্রাক ও পণ্যবাহী গাড়ি বন্ধ থাকবে শাড়ি ও গয়নার দোকান বারোটা থেকে দুপুর তিনটি পর্যন্ত খোলা থাকবে সুপ্রিয় দর্শক এখনকার আপডেট এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খুদা হাফেজ